হ্যালো দোস্ত, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এই সময় আমরা পৌঁছে গেছি রিগেল ময়দানে। তো এখানে বাংলার সংস্কৃতি আর বাংলার যে ছৌ নাচ তাকে দেখানো হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। চলো এবারে ভিতরে চলি আর তোমাদেরকে দেখাই। এইভাবে এন্ট্রি নিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই কি গ্র্যান্ড এন্ট্রি। এখানে ফুল দিয়ে স্বাগত করা হচ্ছে, ওইদিকে ঢাক বাজা হচ্ছে যেমন কি দুর্গা পূজায় বাজানো হয়, ওখান থেকে ফুল বর্ষা করা হচ্ছে। তো একটু আগের থেকে দেখাই, সবাই দেখতে পেলে কেমন করে এখানে এন্ট্রিটা হলো, কত গ্র্যান্ড এন্ট্রি এখানে করা হলো। তো আজকের ভিডিওটা বাংলাতেই হবে, কেন কি এটা বঙ্গ উৎসব। তো সবাই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো আর দেখো এখানে কী কী ফাংশন হবে। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে বলো, কেন কি এটা আমার চ্যানেলের প্রথম বাংলাতে বলা ভিডিও। তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো। এখানে আজ পুজোর সময় বাদল পাল আসবে, একটা ফেমাস বাঙালি সিঙ্গার। তো চলো ভিডিও থাকো। দেখতে পাচ্ছ এখানে সবাই কেমন ভাবে এনজয় করছে। দেখতে পাচ্ছ এখন কিভাবে এখানে আমরা এন্ট্রি নিলাম। তো এটা একটা বঙ্গ উৎসব আমরা এখানে সেলিব্রেট করছি। আমরা সবাই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো। এখানে অনেক ধরনের ফাংশন হবে, অনেক বড় বড় এখানকার আর্টিস্ট আসবে কলকাতা থেকে, তারপরে পুরুলিয়া থেকে। তো বাদল পাল আসবে দুটোর সময় থেকে, সকাল থেকে রাত পর্যন্ত এখানে অনেক ভালো ফাংশন হবে। সবাই এখানে ভিডিওতে থাকো, এটা আমার ফার্স্ট বাংলা ভিডিও। তো আশা করি তোমার সবাই ভালো লাগবে। তো এখানে কিছু এইভাবে সবাই বসে আছে যেমন কি দেখতে পাচ্ছ। তো আমরা ওইদিকে যাবো, এখন ওইদিকে এক্সিবিশন লেগে আছে। তো চলো দেখি কি আছে ওইদিকে। একটা ক্যাম্পে এখানে দেখতে পাচ্ছ কি কি ধরনের এখানে ছবি, সুভাষচন্দ্র বোস। বৃক্ষ লাগান জীবন বাঁচাও, বৃক্ষ লাগাও বিশ্ব বাঁচাও, এই ধরনের সন্দেশ এখানে দেওয়া হয়েছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কি ধরনের এখানে আর্ট ওয়ার্ক লাগানো আছে। এটা একটা বুদ্ধার পোর্ট্রেট, আর এখানে পেন্টিং, বিভিন্ন ধরনের আলাদা আলাদা পেন্টিং এখানে করা আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণ, মানে বিভিন্ন ধরনের এখানে অয়েল পেন্টিং বানানো আছে। তো তোমরা সবাই দেখো, এখন জাস্ট এটা
এক্সিবিশনটা এখনও স্টার্ট হয়নি ভালো করে, কারণ এখন জাস্ট এটা স্টার্ট করানো হচ্ছে, লাগাচ্ছে সবাই এখানে। তো এই ধরনের এখানে পেন্টিং লাগানো আছে। তোমরা কমেন্ট করে বলো তোমার কোন পেন্টিংটা সবার থেকে বেশি ভালো লাগলো। তো এইভাবে এখানে রিগেলে বঙ্গ উৎসব সেলিব্রেট করা হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর ওই দিকে অনেক স্টল লেগে আছে, চলো যাই এখন দেখি কী কী আছে ওই দিকে। তোমাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি। অনেক ধরনের ছোট ছোট স্টল লেগে আছে, অনেক ধরনের এক্সিবিশন লাগানো আছে, ফুড কোর্ট সব ওখানে লাগানো আছে, বাঙালি আড্ডা অনেক ধরনের এখানে ছোট ছোট স্টল এখানে লাগানো হয়েছে। তো এখন আমরা চলে এসেছি আমাদের স্কুলের এখানে একটা শপ লেগেছে, মানে স্টল, এখানে অনেক ধরনের বুক লাগানো আছে। তো আমি তোমাদেরকে মেলাচ্ছি আমাদের ভোলাদার সাথে। তো ভোলাদা, এখানে কী কী বই পাওয়া যাবে এখন? এখন এখানে বই পাওয়া যায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী বাণী, স্বামী বিবেকানন্দর জীবনী বাণী, মা সারদা দেবীর জীবনী বাণী, আর বিভিন্ন ধরনের ছোটো ছোটো বই আছে, রামচন্দ্র শ্রীরামের সংক্ষিপ্ত জীবনী আছে, বাচ্চাদেরও বই আছে, ক্যালেন্ডার আছে, ডেট ক্যালেন্ডার। স্বামী বিবেকানন্দের যোগা, তো অনেক ধরনের এখানে বই আছে। তোমরা বই পড়তে ভালোবাসো, এখান থেকে অনেক ধরনের বই নিতে পারো। যেমন দেখতে পাচ্ছ এখানে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য, সফলতা, বিবেকানন্দ, আর বাচ্চাদের জন্য একটা বই আছে এখানে, বাচ্চকা বিবেকানন্দ, বাচ্চকা শ্রী রামকৃষ্ণ, সব কিছু এখানে বই পাওয়া যাবে। বেলুড় মঠ ক্যালেন্ডার না এটাতে, প্রত্যেকটা ক্যালেন্ডার এখানে সব দেওয়া আছে। বাহ, রামকৃষ্ণ, বিভিন্ন ধরনের শপ লাগানো আছে এখানে দেখতে, এমন কি দেখতে পাচ্ছ লেডিসদের জন্য এখানে সামান আছে না? আচ্ছা, শান্তিনিকেতন থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, জামশেদপুরে। আচ্ছা, শান্তিনিকেতনের বাটিক দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্কার্ট আছে, স্টোল আছে, কাঁথা স্টিচের ব্লাউজ, কাফতান সব আছে। আচ্ছা, সব রকম এখানে জিনিস পাওয়া যাচ্ছে। তো তো তোমাদের কি জামশেদপুরে কোনো বুটিক টুটিক কিছু আছে না? মানে এখন আমাদের একটা গ্রুপ আছে সমৃদ্ধি বলে, আমরা ওইখান থেকে এসেছি সবাই, ঠিক আছে? যারা যারা দেখছো সমৃদ্ধিতে কন্ট্যাক্ট করতে থাকো, কোনো কিছু আছে তো আমাকে দিয়ে দাও, আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। একটা শপ থেকে বেরিয়েছি, এখন আবার অন্য একটা জুয়েলারি শপে এসেছি। এখানেও বিভিন্ন ধরনের জুয়েলারি, যেমন কি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে। আর তোমরা কি জামশেদপুর বেস্টি? আচ্ছা আচ্ছা, কি নাম তোমাদের এখানে? এটা সখী ক্রিয়েশন। আর সখী ক্রিয়েশন ওকে, একটি গ্রুপেরই সবাই না? আচ্ছা আচ্ছা, তো এখানে লাইন দিয়ে অনেক ধরনের শপ এখানে লেগে আছে, যেমন কি তোমরা সবাই দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের এখানে ব্যাগস, কুর্তি, জুয়েলারি সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। তো চলো একটা তোমাকে অন্য জায়গায় নিয়ে যায়, দেখা এখানে কি আছে। এখানেও জুয়েলারি সব ধরনের ধরনের না? হ্যাঁ, বাট ছেলেদের জন্য একটু কিছু এখানে পাওয়া, সব কিছু লেডিসই আইটেম দেখতে পাচ্ছি এখানে, ছেলেদের জন্য কিছু নেই এখানে। আচ্ছা, সব জায়গাতে মানে এখানেও কুর্তি, এখানেও খাবার, এখানে স্টল লেগেছে, কি এটা, চিকেন ফ্রাইড রাইস, এগ চিলি, বাহ, পরে এসে খেয়ে যাবে একবার। এখানেও আছে শপ নাম্বার, ডেকোরেশনের জিনিস আছে অনেক কিছু, সব হ্যান্ডমেড না? আচ্ছা, দেখি একটু, সব ডেকোরেশন আইটেম না এগুলো? সব হ্যান্ডওয়ার্ক, বাহ, ঠিক আছে। এটা তোমাদের জামশেদপুর বেস্টি না? যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই এসছে, বিভিন্ন বিভিন্ন স্টলে কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, সবাই নিজের মধ্যে এখানে এনজয় করছে। তো একটা আলাদাই এখানে এনভায়রনমেন্ট লাগছে আজকে, পুরো বাঙালি বাঙালি হয়ে আছে এই জায়গাটা, তো অনেক ভালো লাগছে। তো
চলো এদিকে দেখি, এখানে অনেক ভিড় আছে, এখানে কি কি আছে? এটা আছে বাঙালি আড্ডা পরিবার, এটা একটা রেস্টুরেন্ট টাইপের কিছু হচ্ছে, সব খাওয়ার দাওয়ার, প্রচণ্ড ভিড় এখানে। তো আমরা জাস্ট এক চক্কর লাগিয়ে নিলাম এই ময়দানটার, এখন আমরা স্টেজের দিকে যাচ্ছি। আর ওখানে স্টেজে এখনও বিশিষ্ট অতিথি আছে, এখানে বিদ্যুৎ বরণ মা। তো চলো দেখায় আগে কি কি হচ্ছে। আর যেমন কি সময় দেখতে পাবো, সবাই শাড়ি তাড়ি পরে এখানে, খুব সুন্দরভাবে লাগছে এখানে, জাস্ট একটা এনভায়রনমেন্টটা অনেক ভালো লাগছে সবাই। এটা একটা মিনি কলকাতা টাইপের এখন ফিল হচ্ছে আমাকে জামশেদপুরের মধ্যে। দেখছো ছোটো ছোটো বাচ্চারা কীভাবে রেডি হয়ে আছে। আর তো চলো ওয়েট করি আর দেখি কি এখানে হবে এখন। আশা যাওয়া ছাড়াও বুদ্ধদেব কখনো বনভ্রমণে কখনো শিকার অভিযানে এখানে, তাই প্রথম ব্যক্ত শিকার এখানে। তার রচনা ঝাড়খণ্ডের অরণ্য সৌন্দর্যে সমৃদ্ধ। এরপর পালামৌর পথ বাদল পালের পারফরমেন্স চলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি জাস্ট পুরো ভিডিও দিতে পারবো না, কারণ কপিরাইট ইস্যু আসবে। তো আমরা তোমাকে আগে নিয়ে যাচ্ছি আর দেখছি সবাই ওখানকার লোকেরা কীভাবে এনজয় করছে, কীভাবে ডান্স করছে। তো চলো আমার সাথে আগে। আর তোমরা দেখো এখানে লোকেরা কীভাবে এনজয় করছে, ডান্স মিউজিক সব চলছে। আর এখানে এখন বাদল পালের পারফরমেন্স চলছে, ফেমাস পুরুলিয়া গান তুম হামকে ভুলে যা, যেমন পিছনে গানটা তোমরা শুনতে পাচ্ছ। আর দেখো কত ভারী মাত্রায় এখানে লোক এসেছে। আমরা এখানে সকাল থেকে এসেছি, সকাল 10টা থেকে আমরা এখানে আছি, এখন সন্ধ্যা 5টা হচ্ছে আর এই প্রোগ্রামটা রাত 9টা পর্যন্ত চলবে। তো আমরা অনেক থকে গেলাম, এখন এখানে মুড়ি খাবো, বাঙালিদের ফেমাস। দু জায়গায় বানাও না, ব্যাকগ্রাউন্ডে কি গান চলছে তোমরা সবাই বুঝতে পারছো, কত ফেমাস গান। কপিরাইট আসবে কিন্তু তাও আমরা আপলোড করবো। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমরা এখন যাচ্ছি, বঙ্গ উৎসব জাস্ট শেষ হতে চলেছে, কিছু কিছু ফাংশন চলছে, বাট আমরা সকাল থেকে আছে, অনেক বেশি থকে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও তাদের এখন থাকার জন্য। তো আবার দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওতে।